السلام عليكم ورحمة الله وبركاته. أبي محمد مفيز الرحمن شهكاري شيكو حتزاري جامعة أبوديا سنية فازل ديكري مدرشا প্রিয় শিক্ষার্থীরা এখন আমি অনলাইনে যে ক্লাসটি করার জন্য চেষ্টা করব সেই ক্লাসটি হচ্ছে দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ সুতরাং তোমরা যেই যেখানে অবস্থান করছো ভালো থাকো সুস্থ থাকো এবং আজকের এই অনলাইন ক্লাসের প্রতি মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করো এখন আমি যে হাদিস শরীফটার উপর আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হাদিসের যে পাঠ্য বই আছে কিতাব আছে এটা দুই নম্বর হাদিস শরীফ প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে হাদিস শরীফটা তেলাওয়াত করব তারপর তোমাদের সম্মুখে হাদিস শরীফটার সরল অনুবাদ করার চেষ্টা করব এরপরে হাদিস শরীফের প্রসঙ্গে কিছু আলোচনা করবার জন্য চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে দেখবার জন্য চেষ্টা করব ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন ক্বালা তুতইমুত তাআমা ওয়া তুকরিউস সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ মুত্তাফাকুন আলাই এবার আসুন সরল অনুবাদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে কোন কাজটি সর্ব উত্তম কোন অভ্যাসটি সর্ব উত্তম ক্বালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উত্তর দিলেন তুতইমুত তাআম একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো কতগুলিউস সালাম এবং সালাম প্রদান করা সালাম দেওয়া আলা মান আরাফতা তুমি যাকে চিনো ওয়া মান লাম তারিফ তুমি যাকে চিনো না মুত্তাফাকুন আলাইহি এই হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন এই হাদিসের বক্তার সরল অনুবাদ তোমাদের সম্মুখে করেছি এবার এই হাদিসে পাকের উপর প্রাসঙ্গিক অনেক আলোচনা রয়েছে তন্মধ্যে কয়েকটা করার জন্য আমি চেষ্টা করব তন্মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আইয়ুল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে কোন কাজটি সর্ব উত্তম এই আইয়ুল ইসলামে খায়রুন দ্বারা কি বোঝানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন দ্বারা কি বুঝিয়েছেন এই আইয়ুল ইসলামে খায়রুন দ্বারা কি বুঝিয়েছেন এ ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম যারা রয়েছেন তারা বর্ণনা করেছেন আইয়ু আদাবিল ইসলাম ইসলামের কোন শিষ্টাচার উত্তম এই কথা বোঝানো হয়েছে আবার বলা হয়েছে আইনু আলামাতিল ইসলাম ইসলামের কোন নিদর্শন উত্তম আবার বলা হয়েছে আইনু খিসালি আহলিল ইসলাম ইসলাম অনুসারীদের কোন স্বভাব উত্তম আইনু আওসাফিল ইসলাম ইসলামের উত্তম গুণাবলী কি আইনু আমালিল ইসলাম ইসলামের কোন আমলটি উত্তম আইয়ুল মুসলিমি খায়রুন কোন মুসলমান উত্তম আইয়ু শুআবিল ইসলামে খায়রুন ইসলামের কোন শাখাটি উত্তম
সুতরাং আইনুল ইসলামে খয়রুন দ্বারা এই সমস্ত বিষয়গুলো বোঝানো হয়েছে। এবার আসুন আরেকটা বিষয় হচ্ছে হাদিসে পাকের মধ্যে এসছে মুত্তাফাকুন আলাইহি। এই মুত্তাফাকুন আলাইহি দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো মুত্তাফাকুন শব্দটির সিগা হচ্ছে ওয়াহেদ মুসাক্কার, বাব হচ্ছে বাবে ইফতিআল, বহস হচ্ছে ইসমে মাফউল। আর মুত্তাফাকুন শব্দের অর্থ হল ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আলাইহি, আলাইহি শব্দের অর্থ হল যার উপর। সুতরাং মুত্তাফাকুন আলাইহি অর্থ হচ্ছে যার উপর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই মুত্তাফাকুন আলাইহির ব্যাপারে হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন যেই হাদিস একই বর্ণনাকারীর হতে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলা হয়। এক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, হাদিসে বর্ণিত ভালো কাজ দুটি আলোচনা করো। হাদিসে বর্ণিত ভালো কাজ দুটি আলোচনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ভালো দুটি কাজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে তুতরিমুত তোয়াম, একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে মানব জাতির প্রতিটি ক্ষেত্রে কল্যাণের পথ প্রদর্শন করা হয়েছে। ইসলাম ধর্মে রাজা প্রজা, ধনী গরিব, উঁচু নিচুর মধ্যে কোনো ভেদাভেদ নাই। সুতরাং ইসলামী সাম্রাজ্য নিশ্চিত করে খাদ্যের মতো মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিমুত তোয়াম অর্থাৎ খাদ্য প্রদান করা, একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো, এই কাজটার দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা সৃষ্টি হয়, যার কারণে মানুষ সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ওয়াতুকরিউস সালাম এবং সালাম প্রদান করা, একজন আরেকজনকে সালাম দেওয়া। ইসলাম ধর্মের অনুসারীরা আল্লাহর কাছে একজন অপরজনের জন্য শান্তি কামনা করে থাকে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভ করার জন্য সালামের ব্যাপক প্রচলন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং অন্য হাদিসের মধ্যে এসছে আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। সুতরাং মোটামুটি হাদিসে বর্ণিত ভালো কাজ দুটির আলোচনা মোটামুটি করা হলো। এবং আরেকটা বিষয় হচ্ছে সালামের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। হাদিসে পাকের মধ্যে এসছে এখানে সালাম নিয়ে আলোচনা হয়েছে, সালামের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। সালামের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি, সুখ, নিরাপত্তা, স্বাগতম, অভ্যর্থনা ইত্যাদি হয়ে থাকে। এবং এই সালামের পারিভাষিক অর্থ হচ্ছে মুসলমানদের পারস্পরিক সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা করা এবং কুশল বিনিময় করাকে সালাম বলা হয়। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এখানে ওয়া মান লাম তারিফ দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে? হাদিসে পাকের মধ্যে রাসূল বলছেন মান আরাফতা, মান আরাফতা এই শব্দ দ্বারা বোঝা যায়, শব্দের অর্থ হচ্ছে তুমি যাকে চিনো, অর্থাৎ যাদের সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে সবসময় উঠা বসা চলা ফেরা এই অবস্থা তোমাদের ঘটে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে মান আরাফতা। আরেকটা বলা হয়েছে ওয়াল্লাম তারিফ, তুমি যাকে চিনো না,
অর্থাৎ যাদের সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, এবং সবসময় চলা ফেরা উঠা বসা কিছুই হয় না, হঠাৎ করে তুমি কোনো মুসলমানকে দেখেছ, রাস্তায় হাঁটা চলা করার সময় একজন আরেকজনের সাক্ষাৎ হয়, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে ওয়ামান নাম দারিফ, তুমি যাকে চিনো না। অর্থাৎ তুমি যাকে চিনো যাকে চিনো না উভয়কে কি দেওয়া, সালাম দেওয়া, এটা হচ্ছে সর্ব উত্তম কাজ ইসলামের মধ্যে। এখানে আরেকটি বিষয় হচ্ছে বর্ণনাকারী যিনি যিনি প্রশ্ন করেছেন হাদিসের মধ্যে, আপনার জুলান সারা সুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছেন, এখন হয়তো ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই নাই, হয়তো সালামের অভ্যস্ত ওই ব্যক্তির কাছে ছিল না, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালামের প্রতি উৎসাহিত করার জন্য, এই শিক্ষাটা দেওয়ার জন্য রাসূল বলেছেন ওয়াতুকুরিয়ুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তিনি এই কথা বলেছেন। সুতরাং মোটামুটি ওয়া মান লাম তা'রিফ দ্বারা কি উদ্দেশ্য এটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমাদের সম্মুখে এই হাদিসের পাকের মধ্যে থেকে কয়েকটা তাহকিক করার জন্য আমি চেষ্টা করছি। এখানে হাদিসের পাকের মধ্যে একটা শব্দ হচ্ছে সাআলা, এই সাআলা শব্দটির সিগা হচ্ছে ওয়াহ মুযাক্কার গায়েব, বহস হচ্ছে ইসবাত ফিলে মাজি মারুফ, বাক হচ্ছে বাদে ফাতাহা, মাসদার হলো আসওয়াল, মাদা হচ্ছে সিন হামজা লাম, জিনস হচ্ছে মাহমুজে আইন, এর অর্থ হচ্ছে সেই জিজ্ঞেস করল। আরেকটা হচ্ছে তোকরিয়, এখানে যে তোকরিয় শব্দটি রয়েছে এই তোকরিয় শব্দটি হলো সিগা হচ্ছে ওয়াহে মুযাক্কার হাজির, বহস হচ্ছে ইসবাত ফিলে মুসারে মারুফ, বাক হচ্ছে বাবে এফআল, মাসদার হলো আল ইকরাউ, মাদা হচ্ছে কফ র হামজা, আর জিনস হচ্ছে মাহমুজে লাম, অর্থ হচ্ছে তুমি তোকরিউ তুমি পাঠ করবে, এর অর্থ হচ্ছে তুমি পাঠ করবে। আরেকটা বিষয় হচ্ছে তুতিউ, এখানে হাদিসে পাকের উদ্দেশ্যে তুতিউ, এই তুতিউ শব্দটির সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার, বহস ইসবাত ফিলে মুসারে মারুফ, বাবে এফআল, এবং মাসদার হলো আল ইতআমু, মাদা হচ্ছে তাআইন মিম, জিনস হচ্ছে জিনসে সহি, অর্থ হচ্ছে তুমি খাওয়াবে, অর্থ হলো তুমি খাওয়াবে। আরেকটা হচ্ছে আরাফতা, আরাফতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মান আরাফতা, এই আরাফতা শব্দটি সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির, এর বহস হচ্ছে ইসবাত ফিলে মাজি মারুফ, মাসদার হলো এর মাসদার হলো আল ইরফানু, বাক হচ্ছে বাবে দরাবা, মাদা হচ্ছে আইন রফা, এবং জিনস হচ্ছে জিনসে সহি, এর অর্থ হচ্ছে তুমি চিনেছ, তুমি চিনেছ, আরাফতা তুমি চিনেছ। সুতরাং এই হাদিসের উপর মোটামুটি যা আলোচনা করলাম তোমাদেরকে মনোযোগ দিয়ে এগুলো শ্রবণ করার এবং শেখার জন্য তোমরা যথেষ্ট চেষ্টা করবে। আজকে যা আলোচনা করলাম এতটুকুতেই, তা বিশেষ করে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই করোনাকালীন সময়ে তোমরা বসে থাকবে না, যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে সামনে চলে আসছে, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য অত্যন্ত জরুরি, এই পড়ালেখার উপর নির্ভর করবে তোমাদের সার্টিফিকেট। বিশেষ করে অনুরোধ থাকবে অযথা সময় নষ্ট করবে না, এবং
একটা মিনিট চলে গেলে এই মিনিটটা কোটি টাকার বিনিময়ে তোমরা পাবে না। অনুরোধ থাকবে তোমরা অযথা সময় নষ্ট না করে পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে, ভালো ফলাফল করার জন্য চেষ্টা করো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।